হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এ পর্বে আমি আপনারা দেখাবো কি করে শর্ট কোডের মাধ্যমে একটা ইউটিউব ভিডিও আমরা কি করে ডিসপ্লে করতে পারি আমার পেজে। চলুন তাহলে দেখা যাক কিভাবে করা যায়। অবশ্য আমাকে ফাংশন ডট পিএইচপি মধ্যে আসতে হবে। জাস্ট এখানে আমি গত ক্লাসে দেখাইছিলাম বেসিক শর্ট কোড ইউজ, জাস্ট এটুকু আমি কপি করলাম। এখানে আমি কি করব, কন্টেন্ট যা সেটাই থাক, এখানে দিলাম আমি জাস্ট ইউটিউব ভিডিও বা ভিডিও শর্টকাট দিলাম ইউটিউব শর্টকাট। এই ইউটিউব শর্টকাট জাস্ট এখানে কপি করে এখানে আমি দিলাম শর্টকাটের নেমের জায়গায়, ফাংশন নেমের জায়গায় এখানে দিলাম আমি ইউটিউব। এটা আমার কি, এটা হচ্ছে আমার শর্টকাটের নেম। ওকে, এবার আমি আমার যে ভিডিওটাকে এখানে দেখতে চাই সেই ভিডিওটাকে যাব। জাস্ট এখান থেকে কি করব, আমি অবশ্যই আমাকে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ার থেকে ইমেজ, খেয়াল করবেন শেয়ার থেকে ইমেজ, জাস্ট এখান থেকে আমি এই কোডটুকু কপি করব। কপি করার পর আমি আমার যেখানে রিটার্ন করছিলাম আমি ভ্যালু, জাস্ট এই কমা কোটেশনের মধ্যে আমি এখানে পেস্ট করে দিব। দেখুন এর ভিতরে জাস্ট একটাই আছে, এটা এটাকে বলা হয় ভিডিওর আইডি। এই আইডি কিন্তু ইউনিক। আমার এই আইডি এখানে রিমুভ করে দিলাম, জাস্ট কাট করে কি দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, তারপর ডাবল কমা সরি সিঙ্গেল কমা কোটেশনের মধ্যে দুইটা ডট দিলাম, কনক্যাট করলাম ডট দিয়ে। এই দুইটা ডটের মিডিলে আমি কি করব, আমার এই কন্টেন্টটাকে এখান দিয়ে কন্টেন্ট দিলাম, জাস্ট ডাইনামিক কমপ্লিট। এখন যদি সেভ দিয়ে আমি আমার অ্যাডমিন প্যানেলে যাই এবং এখানে কি করব, আমার আমার ফাংশন সরি আমার শর্টকোডের নেম কি ছিল, ইউটিউব। জাস্ট এটাকে আমি কি করব, ওখানে দেখাইছে কি করে আমি শর্টকোড ইউজ করব, গত ক্লাসে দেখানো হয়েছে ইউটিউব, এখানে হবে ইউটিউব। জাস্ট এর মিডিলে আমি আমার ভিডিওর ভিডিওর আইডিটা দিলাম, জাস্ট এটা ভিডিওর আইডি। এখন যদি আমি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে আমি আমার যদি রিলোড করি, অর্থাৎ এখান থেকে দেখতে চাই যে আমার ভিডিওটা দেখা আছে কিনা, ভিডিওর আমি আইডিটা কোথায় পাবো, জাস্ট আমি ইউআরএল বারে দেখুন এই ইকুয়াল চিহ্নর পর যেটুকু এটুকু আমার ভিডিওর আইডি। যে কোনো ভিডিওর আইডি পেতে হলে কি করব, আমি সে ভিডিওর আমি ইকুয়াল এর পরে যেটা থাকবে সেটা আমার ভিডিওর আইডি। জাস্ট দেখুন এখান থেকে যদি আমি এই ভিডিওটারে আমি আইডি পেতে চাই তাহলে এই ভিডিওর জাস্ট এই ইকুয়াল চিহ্নের পরে এবং অ্যাট দা সিন অ্যাট দা রেট এই চিহ্নের আগে এইটুকু হলো আমার ভিডিওর আইডি। আবার বলি, যে কোনো ভিডিও আইডি পেতে হলে ইকুয়ালের পরে এবং এই অ্যাট দা রেটের আগে এইটা হলো ভিডিও আইডি। কোনো কোনো জায়গায় এমন থাকবে যে এটুকু থাকবে না, জাস্ট এখান থেকে ইন্টার দিলাম। দেখুন এখানে এইটুকু হলো আমার ভিডিওর আইডি, জাস্ট এইটুকু কপি করব। কপি করে আমি আমার সাইট দিয়ে পেস্ট করব। কি করতে হবে আমাকে, শর্টকাটের ঠিক মিডিলে কোনো স্পেস দেওয়া যাবে না, মিডিলে জাস্ট পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপডেট দিলে আমি আমার ভিডিওটা দেখতে পাবো। এবার এখান থেকে আমি আপডেট দিবো, আমি আমার ভিডিওটা দেখতে পাবো। এভাবে আমরা কি করতে পারি, আমরা আরো আরো ডাইনামিক করতে পারি। আমরা পরবর্তী দেখাবো কি করে এই উইড এবং হাইটটা ডাইনামিক করতে হবে, অর্থাৎ ডাইনামিক আমি চেঞ্জ করে দেবো। এখানে আমার দরকার আছে কারো দরকার 300x300, কারো থাকবে 200x200 পিক্সেল। এইভাবে কি করতে পারি, অর্থাৎ কিভাবে আমি শর্টকাটের মাধ্যমে এই উইড এবং হাইটটা আমি ডাইনামিক করতে পারি, হ্যান্ডেল করতে পারি সেটা দেখাবো। তার আগে আমি একটা দেখাই নিই, একটা দেখাই যেটা যে আমরা কিভাবে একটা বক্স তৈরি করতে পারি। যে আমরা বক্স তৈরি করার জন্য জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করার পর এখানে যেটা যেটা সেটা থাক, জাস্ট আমি এর মধ্যে এই কমা কোটেশনের মাধ্যমে কি করব চেঞ্জ করবে, আর এখানে দিলাম মাই বক্স। অবশ্যই প্রত্যেকটা ফটোটের সেভার সেভার নাম দাও দেবে, এখানে দিলাম বক্স শর্টকাট, বক্স শর্টকাট। এবং এর ভিতরে আমি কি করব, এর ভিতরে আমি একটা আইডি ডিপ ইউজ করব, ডিপ আমরা অবশ্যই জানি ক্লাস, ডিপ ক্লাসের মধ্যে কি দেবো অবশ্যই আমাদের ভিতরে এখানে একটা ডিপ নিলাম আমি,
ডিপ শেষ করলাম, এর ভিতর কি করতে হবে আমার ডিবি নেম দিলাম, ডিবি নেম কি দিব আমি, ক্লাস নেম দিব বক্স, বক্সেস অবশ্যই। এর ভিতরে আমার যেহেতু এটা সিঙ্গেল কমা কোশ্চেন আছে, সো এর ভিতরে অবশ্যই আমাকে ডবল কমা কোশ্চেন দিতে হবে। আমি এখানে ডবল কমা কোশ্চেন ইউজ করব, বক্সেস জাস্ট এতটুকুই। এবং এই ডিবের মধ্যে আমি কি করব, আমি সিঙ্গেল কমা কোশ্চেন দিয়ে কনকেট করব, দুইটা ডট দিয়ে কনকেট করলাম, এবং মিডিলে আমি কি করব এই কন্টেন্টটাকে পাস করে দিব জাস্ট, আর কিছুই না, এই কন্টেন্টটাকে এখানে আমি পাস করে দিব। এরপর যদি আমি আবার আমার ইসে যাই, এখানে আমার শর্টকাটের নাম আছে মাই বক্স, আর অ্যাডমিন প্যানেলে যাই, যাওয়ার পর এখান থেকে আমি যদি জাস্ট এ করি মাই বক্স, নেম ছিল মাই বক্স, এবং এখানে আমি যদি কিছু কন্টেন্ট ইউজ করি, জাস্ট একটা ডেমো কন্টেন্ট ইউজ করতেছি এখানে আমি এই শর্টকাটের মধ্যে, দেখুন এই শর্টকাটের মধ্যে আমি ইউজ করব। এখন সেভ দেই, সেভ দেওয়ার পর আমি রিলোড করি, এই পেজটা রিলোড করি, দেখতে পাবো আমার কন্টেন্ট গুলো, দেখতে পাচ্ছি কন্টেন্ট গুলা কোথাও যেন মিসিং হয়েছে আমার। হ্যাঁ, এখান থেকে আমি এটা আপাতত রিমুভ করে দেই, বক্স বক্স মাই বক্স এখানে রিটার্ন করলাম, কন্টেন্ট সরি এখানে আমার টেনটা পড়ে গেছে, টিটা পড়ে গেছে, এই কারণে আমার হচ্ছিল না। আমি সেভ দিই এখান থেকে, দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ডিসপ্লে করতেছে আমার কন্টেন্টটা, এই কন্টেন্টটা এখানে ডিসপ্লে করতেছে। এখানে যদি আমি রাইট ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট করি, দেখুন দেখতে পাবো এখানে আমি যে ক্লাস ইউজ করছিলাম বক্স, এখানে ক্লাস কি ছিল বক্সেস, দেখুন এখানে বক্সেস আছে, এখানেও বক্সেস নামে একটা ক্লাস আছে। আমি এখানে ক্লাসটা কি করবো এটা স্টাইল করে নেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, গ্রিন কালার হোয়াইট হোয়াইট, প্যাডিং প্যাডিং 20 পিক্সেল, উইথ 300 পিক্সেল, দেখুন আমি একটা বক্স তৈরি করলাম 300 পিক্সেল, একটা বক্স তৈরি করলাম, আর হাইট দিলাম অটো, হাইট অটো। এখন এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে আমার স্টাইল সিএসএস যেখানে আছে, আমার সিএসএস মধ্যে স্টাইল সিএসএস সবার নিচে দিয়ে এটা পেস্ট করে দিয়ে আসি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি আমার সাইটটা রিলোড করি, দেখতে পাবো যে এখানে বক্স শো করতেছে, দেখুন বক্স শো করতেছে। আমি চাই যে আর একটা বক্স দরকার, জাস্ট এখানে আমি একটা কাজ করে আসি সিএসএস এ, প্লট লেফট ইউজ করি, প্লট প্লট লেফট, জাস্ট এখানে একটা বক্স ইউজ করছে আমি, এরকম হতে পারে আমার একাধিক বক্স দরকার, জাস্ট এখান থেকে কি করব আমি জাস্ট কার্ড বা কপি করলাম, করে এখানে আমি কোন প্রকার ইন্টার কিংবা স্পেস দেওয়া যাবে না, এখানে পেস্ট করলাম তিনটা। এবার যদি আপডেট দিই, আপডেট দিয়ে যদি আমার সাইটটাকে রিলোড করি, দেখুন এখানে তিনটা বক্স দেখতে পাবো, দেখুন তিনটা বক্স এখানে চলে আসছে, কিন্তু একটু মার্জিন রাইট ইউজ করি, দেখুন তিনটা বক্সে তিনটা চলে আসছে, মার্জিন রাইট 15 পিক্সেল, ওকে। এবং আমি হাইটটা একটু উইথটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিচ্ছি আমি উইথটাকে, আমি তিনটা বক্স নিয়ে আসবো, এখানে তিনটা বক্স নিয়ে আসবো আমি, দেখুন
তিনটা বক্স চলে আসছে এখানে। আমি এখন জাস্ট এটা কপি করে আমি আমার সিএসএস ফাইলে দিয়ে এখানে রিপ্লেস করে দিলাম, সেভ দিলাম। এই মতো অবস্থায় যদি আমি আমার সাইটটাকে আবার রিলোড করি, দেখতে পাবো যে এখানে তিনটা বক্স প্রপারলি কাজ করতেছে। দেখুন কাজ করতেছে। তাহলে ফ্রেন্ডস, হতে পারে আমার ক্লায়েন্ট কোনো কাজে আমার এরকম একাধিক বক্স দরকার কোনো পেজের ভিতরে, সেক্ষেত্রে আমি কি করব, আমি আমার শর্টকাট ক্রিয়েট করে নেবো আমার ভাষার মধ্যে এবং সেটা এখানে ইউজ করবো। ওকে, তাহলে পরবর্তী টিউটোরিয়াল দেখাবো কি করে আমি এখানে এই ক্লাসটাও চেঞ্জ করতে পারি, যে এখানে যে ক্লাসটা আছে আপনার ফাংশন ডট পিএইচপি এর মধ্যে, এই যে ক্লাসটাও চেঞ্জ করবো কি করে, কি করে এই যে ভিডিওর উইড হাইট চেঞ্জ করবো সেটা দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।